প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম পূর্বের ক্লাসে তোমাদের দ্বিপদ্বীপ স্থিতি সম্পর্কে বেসিক আলোচনা নিয়ে একটি ক্লাস করেছিলাম আজকে দ্বিপদ্বীপ বিস্তৃতির অঙ্ক নিয়ে আলোচনা করব যারা পূর্বের ক্লাসটি দেখো নাই তারা ইচ্ছা করলে প্লে লিস্টে গিয়ে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে বেসিক ক্লাসটি দেখে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই বাই এক্স হোল্টু দেওয়ার এর বিস্তৃতিতে এক্স টু দেওয়ার এইটের সহ নির্ণয় করো আমরা এই বিস্তৃতিতে দেখতেছি যে পাওয়ার হচ্ছে টেন সুতরাং এগারোটি পদ বিদ্যমান আমরা জানি সংখ্যা হয় পাওয়ার যত থাকে তার চেয়ে এক বেশি অর্থাৎ এগারোটি পদ বিদ্যমান এখন এগারোটি পদের মধ্যে কোন পদের মধ্যে এক্স টু দেওয়ার এইট বিদ্যমান তা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না এই কারণে যে কোনো পদে শখ যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা আট প্লাস অন্তম পদে সাহায্য নেব মনে করি আট প্লাস অন্তম পদে এক্সটি দিয়ে হওয়ার এইট আমরা মনে করলাম যে এই বিস্তৃতিতে আট প্লাস অন্তম পদে একশু দেওয়ার এইটের এইট আছে আর প্লাস অন্তম পদ আর প্লাস পদের সূত্র আমরা জানি এন সি আর এন হচ্ছে টেন সি আর তারপরে প্রথম পদ প্রথম এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লিখব টেন মাইনাস আর অর্থাৎ এখানে যা থাকবে এবং সির সাথে যে দুইটি জিনিস থাকবে তা আমরা বিক করে দেবো এটা হচ্ছে টেকনিক তারপরে দ্বিতীয় পদে আছে টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার হবে সির পরে যা থাকবে অর্থাৎ আর টেন সি আর এক্স টু পাওয়ার দুই দ্বারা গুণ করলে হবে টোয়েন্টি মাইনাস টু আর এখানে আমাদের মনে রাখতে হবে যেহেতু এক্স টু দেওয়ার এইটার সহ নির্ণয় করতেছি তাহলে আমরা কি শুধুমাত্র এক্সের হিসাবগুলো করবো অন্য হিসাব কোনো দরকার নেই তাহলে টু ওয়াই টু দিব আর আর এক্সের হিসাব যদি আমরা করি তাহলে এক্স যেহেতু বাঘ আকারে আসে তাহলে আমরা লিখতে পারি মাইনাস আর টেন টু দিব টেন সি আর এখানে আমরা লিখতে পারি এক্স টু দিব আর টোয়েন্টি মাইনাস এখানে মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাস আর তাহলে মাইনাস থ্রি আর টু ওয়াই পাওয়ার হবে আর এগুলো বিশ্লেষণ করার দরকার নেই শুধুমাত্র এক্সের হিসাবগুলো করবো অন্য টু টু দেওয়ার আর বা ওয়াই টু দেওয়ার আর এভাবে বেঙ্গে এলাকার কোনো দরকার নেই লক্ষ্য করো যে আমরা বলছিলাম যে আর প্লাস অন্তমত এক্স টু দেওয়ার এইট আছে আর প্লাস অন্তমত আমরা নির্ণয় করলাম তাহলে এটা নিশ্চয়ই এক্স টু দেওয়ার এইট নয় এটাও নিশ্চয়ই এক্স টু এইট নয় সুতরাং আমরা বলতে পারি যে এখানে যেহেতু এক্স আছে তাহলে এইটাই আমরা কীবো ধরতে পারি এক্স টু দেওয়ার এইট হচ্ছে এক্স টু দেওয়ার টোয়েন্টি মাইনাস থ্রি আরকেই আমরা মনে করতে পারি এক্স টু দ্যার এইট মাইনাস থ্রি আর ইকুয়াল এক্স টু দ্য আর এইট এক্স এক্স যদি কাটা যায় তাহলে টোয়েন্টি মাইনাস থ্রি আর ইকুয়াল এইট যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস থ্রি আর ইকুয়াল এইট মাইনাস টোয়েন্টি বা মাইনাস থ্রি আর ইকুয়াল মাইনাস টুয়েলভ সুতরাং আর ইকুয়াল ফোর মাইনাস থ্রি যদি ভাগ হয়ে যায় তাহলে আর ইকুয়াল টু ফোর ফোর প্লাস ওয়ান অর্থাৎ আর প্লাস ওয়ান আর এর মানে হচ্ছে ফোর ফোর প্লাস ওয়ান বা পদে এক্স টু দেওয়ার আছে এই আর প্লাস ওয়ানতম পদের সাহায্যে আমরা বুঝতে পেরেছি যে পঞ্চম পদে পাঁচ নম্বর পদে এক্স আছে এবং এক্স টু দেওয়ার সহক এইটের আমরা কী করবো এক্স টু এইট এটাই যেহেতু এক্স টু দ্যার এইট তাহলে এক্স টু দার এইটের শখ হবে এই অংশটুকু এবং এই অংশটুকু অর্থাৎ এক্স টু দ্যার এইটের সাথে যা থাকবে তা হচ্ছে এক্স টু জার এইটের শখ তাহলে এই জায়গায় আমরা টেন সি ফোর আর এর পরিবর্তে ফোর বসিয়ে দিলাম তারপরে টু ওয়াই আর এর পরিবর্তে ফোর বসিয়ে দিলাম এটাই হচ্ছে এক্স টু জোয়ার এইটের শখ তোমরা যে জিনিসটা ভুল করো এক্সের মান এখানে বসিয়ে দাও এখানে বসালে এটা হবে না কারণ আমরা বলতেছি এক্স টু দেওয়ার এইটের সহক এখানে এক্স থাকবে না এক্স টু দেওয়ার এইটের সাথে যা থাকবে তাই হবে এক্স টু দেওয়ার এইটের সক বন্ধুরা এখন আমরা আরেকটি অঙ্ক করবো তা হচ্ছে টু এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স ওল টু দিওয়ার টুয়েলভ এর বিসি তে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ নির্ণয় করো এর আগে আমরা শিখলাম যে এক্স টু দি ওয়ার এইটের সক বা কোনো পদের সহক এক্সের কোনো পাওয়ারে সহ নয়। এখন আমরা শিখব যে এক্স বর্জিত পথ বা এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ নির্ণয় করো তোমরা একটা বিষয় মনে রাখবে এক্স বর্জিত পথ হচ্ছে এক্স দু জিরোকেও আমরা বলি এক্স বর্জিত পদ অর্থাৎ এক্স মুক্ত অর্থাৎ এক্স নাই অর্থাৎ শুধুমাত্র ধ্রুব পদকে আমরা বলি এক্স বর্জিত পদ এখন এক্স সুতিহার জিরোকে এক্স বর্জিত পদ এই কারণে বলি কারণ এক্স সুতিহার জিরোর সমান হচ্ছে ওয়ান অর্থাৎ যে পদে এক্স থাকবে না চলো আমরা এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা দ্রুয় পদ কিভাবে নির্ণয় করি দেখি বলব যে আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত এবং আর প্লাস অন্তম পদের মান বের করলেই আমরা সহজে এক্স বর্জিত পদটি পেয়ে যাবো আর প্লাস অন্তম পদ এন সি আর এন হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভ সি আর এখানে প্রথম পদ আছে টু এক্স এস কিউব টু এক্স এস কিউব তাহলে এটা আমরা দুটা বি করে দেবো টুয়েলভ মাইনাস আর এবং দ্বিতীয় পদ আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস মাইনাস থাকলে মাইনাস সহ আমরা ধরবো দ্বিতীয় পদ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার হবে শুধুমাত্র সির শেষের অংশে যা থাকবে অর্থাৎ আর এখন আমরা বিস্তৃতি এটা বিশ্লেষণ করবো অর্থাৎ এক্সগুলো আলাদা করে নেব তাহলে টুয়েলভ সি আর টু টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস আর এক্সেস কিউব অর্থাৎ তিন দ্বারা গুণ করলে তিন বারং ছত্রিশ মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান ওল্টু দি ওয়ার আর আমার দরকার এক্সগুলো আলাদা করা মাইনাস ওয়ান বা অন্য যা কিছু থাকবে সবগুলোর পাওয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দেব এক্স টু দি পাওয়ার এক্স যেহেতু নিচে নিচে তাহলে আমরা দেব ইনভার্স অর্থাৎ মাইনাস দিয়ে দেব কারণ আমরা জানি বাঘ থাকলে মাইনাস হয় পদ যদি আমরা হিসাব করি থার্টি সিক্স মাইনাস এখানে মাইনাস থ্রি আর আর হচ্ছে মাইনাস আর তাহলে মাইনাস ফোর আর এখন আমরা বলেছিলাম যে আর প্লাস অন্তঃ পদটি এক্স বর্জিত বা এক্স মুক্ত আমরা জানি বর্জিত পদ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে আমরা বলতে পারি এই যে এক্সের যে পদটা তা হবে এক্স টু দি পাওয়ার জিরো সুতরাং এক্স টু দেওয়ার থার্টি সিক্স মাইনাস ফোর আর এক্স টু জিরো বা থার্টি সিক্স মাইনাস ফোর আর ইকুয়াল জিরো বা ফোর আর কত হবে থার্টি সিক্স বা আর ইকুয়াল নাইন নাইন প্লাস আরের মান যেহেতু নাইন বা টেনতম পদটি এক্স বর্জিত বা এক্স মুক্ত বা ধ্রুবপদ সুতরাং আমরা বলতে পারি নাইন প্লাস ওয়ান বা টেন তদটি এক্স বর্জিত বা এক্স মুক্ত বা ধ্রুবপদ যদি বর্জিত পদের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা বলেছিলাম আর প্লাস অন্তপথ এই যে এই অংশে আমরা কী করবো এর মান বসিয়ে দেবো মান হবে টুয়েলভ সি নাইন আর এর পরিবর্তে নাইন বসিয়ে দিলাম টু টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস নাইন আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার নাইন এবার আমরা এটা ক্যালকুলেটার হিসাব করে নিতে পারি এটুকু আমরা যদি দেখি টুয়েলভ সি নাইন টু টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস নাইন তাহলে হবে টু কিউব মাইনাসের পাওয়ার যদি বেজুর সংখ্যা হয় তাহলে হবে মাইনাস ওয়ান এইটুকু আমরা যদি ক্যালকুলেটারে ক্লিক করি তাহলে আনসার পেয়ে যাব অথবা এভাবে আনসার রাখলেও কোনো সমস্যা নেই বন্ধুরা এখন যে অঙ্কটি করব তা হচ্ছে থ্রি প্লাস এক্স বাই টু হোল টু দেওয়ার অ্যাড এর বিস্তৃতিতে এক্স টু দেওয়ার সেভ অ্যাড এবং এক্স টু দেওয়ার এইট এর সহগ সমান হলে এন সমান কত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করব যে কোনো পদের যদি সহগ নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমরা আর প্লাস অন্তম সাহায্য নেব তাহলে আসো দেখি আর প্লাস অন্তম আর প্লাস অন্তম পদ হবে এন সি আর এখানে এন এর জায়গায় এন আছে তাহলে এন সি আর প্রথম পদ হচ্ছে থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস আর এবং পরে এই জায়গায় আছে এক্স বাই টু অর্থাৎ দ্বিতীয় পদের জায়গায় আছে এক্স বাই টু তাহলে লিখব এক্স বাই টু সি এর এর শেষের দিকে যা থাকবে তা পাওয়ার দিয়ে দেব দিয়ে দিলাম আর এখন আমরা এক্সগুলো আলাদা করবো অর্থাৎ এক্স পদগুলো আলাদা করে নেব থ্রি টু দেওয়ার এন মাইনাস আর হাফ টু দি পাওয়ার আর অর্থাৎ এক্স নিয়ে চিন্তা করবো ওয়ান বাই টু যাই যা হোক কোনো সমস্যা নেই তাহলে এক্স টু পাওয়ার আর এখন আমরা দেখতেছি এক্সের পদ একটা অর্থাৎ এক্সের হিসাব হয়ে গেছে আমরা যেহেতু এক্স টু দেওয়ার সেভেন এবং এক্স টু এইটের সহক নির্ণয় করব সুতরাং আমরা এখানে যদি আরের পরিবর্তে সেভেন বসিয়ে দেই তাহলে পেয়ে যাব এক্স টু পর এখানে যদি সেভেন বসিয়ে দেই তাহলে পেয়ে যাব কি এক্স টু দেওয়ার সেভেনের সহক অর্থাৎ এক্স টু দেয়ার সেভেনের সাথে যা থাকবে তা তাহলে আমরা এখানে আরের পরিবর্তে সেভেন বসিয়ে দেই আর ইকুয়াল সেভেন হলে এক্স টু দেওয়ার সেভেনের সহক এন সি সেভেন থ্রি টু দি ফোর এন মাইনাস সেভেন হাফ টু দি ফোর সেভেন এখানে যেহেতু এক্স টু দেওয়ার সেভেনের সক নির্ণয় করতেছি তাহলে এভাবে আমরা এক্স টু দেওয়ার সেভেন লিখব না কারণ এটার সহক নির্ণয় করতেছি সহক বলতে তার সাথে যা আছে তা নির্ণয় করতেছি এবার দেখো এক্স টু দেওয়ার এইট তাহলে আর ইকুয়াল টু যদি আমরা এইট বসিয়ে দিই তাহলে এক্স টু দেওয়ার এইটের সহক পাচ্ছি এন সি আর এর পরিবর্তে এইট বসিয়ে দিলাম থ্রি টু দি পর এন মাইনাস আর এর পরিবর্তে এইট এবং হাফ টু দি ফার আর এর পরিবর্তে এইট বসিয়ে দিলাম লক্ষ্য করো প্রশ্নে উল্লেখ আছে এক্স টু দেওয়ার সেভেন এবং এক্স টু দেওয়ার এইটের সহক সমান অর্থাৎ এক্স টু দেওয়ার সেভেনের সহক হচ্ছে এইটুকু এবং এক্স টু দেওয়ার এইটের এইটের শখ হচ্ছে এইটুকু এই দুইটা অংশ সমান সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স টু দি পর সেভেন এসো হক হচ্ছে এন সি সেভেন থ্রি টু দি পর এন মাইনাস সেভেন হাফ টু দি পর সেভেন ইকুয়াল এন সি এইট থ্রি টু দি ওয়ার এন মাইনাস এইট হাফ টু দি পর এইট এবং আমরা হিসাব নিকাশ করে নিলেই অ্যান এমন পেয়ে যাব দেখো এনসি সেভেন এন সি সেভেন সমান আমরা কী জানি এনসি সেভেন সমান জানি এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস এবং এন মাইনাস অর্থাৎ সেভেন থাকলে সিক্স পর্যন্ত বিফল এন মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল থ্রি টু দেওয়ার এন থ্রি টু এন কাটা থ্রি টু মাইনাস সেভেন থ্রি টু মাইনাস সেভেন কাটা হাফ টু সেভেন এবং হাফ টু এইট কাটা এন সি এইট সময় লিখতে পারি এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরকমভাবে কত পর্যন্ত এন মাইনাস সেভেন পর্যন্ত যদি এইট থাকে তাহলে এন মাইনাস সেভেন বাঘ আমরা লিখতে পারি এইট ফ্যাক্টোরিয়াল আগে বলেছিলাম থ্রি টু দেওয়ার এন থ্রি টু দেয়ার এন কাটা আর থ্রি টু মাইনাস সেভেন এবং থ্রি টু মাইনাস এইট যদি কাটা যায় তাহলে থ্রি টু দেওয়ার মাইনাস ওয়ান এবং হাফ টু দেওয়ার সেভেন এবং হাফ টু দেওয়ার এইট যদি কাটা যায় তাহলে থাকবে একটা হাফ অর্থাৎ ওয়ান বাই টু এবার দেখো উভয় পক্ষে এন থেকে এন মাইনাস সিক্স পর্যন্ত এখানে যেহেতু এন মাইনাস সিক্স আছে তাহলে এই পর্যন্ত যদি কাটা যায় তাহলে থাকবে ওয়ান এবং সেভেন ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকবে এইট ফ্যাক্টোরিয়াল যেহেতু এন মাইনাস সিক্স পর্যন্ত যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে থাকবে এন মাইনাস সেভেন আর থ্রি ইনভার্স মানে ওয়ান বাই থ্রি আর হাফ মানে হাফ এবার এটা আমরা হিসাব করে নিই দেখো তাহলে আমরা এক কাজ করি এখানে আছে সেভেন ফ্যাক্টোরিয়াল এই এইট ফ্যাক্টরিয়েল এবং থ্রি ইন্টু টু যদি আমরা ডান পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসি তাহলে এইট ফ্যাক্টোরিয়াল থ্রি ইনটু টু ইকুয়াল হবে বা ডান পাশে থাকবে এন মাইনাস সেভেন বা আমরা জানি সেভেন ফ্যাক্টরিয়েল এবং এইট ফ্যাক্টোরিয়াল কাটা গেলে থাকবে এইট ইন্টু তাহলে থ্রি ইন্টু টু ইকুয়াল এন মাইনাস সেভেন যেহেতু এইট ফিক্টুয়েলভ হচ্ছে এইট ইন্টু সেভেন ফেক্টুয়েল অর্থাৎ এইট ফিক্টুয়েল সমান আমরা জানি এইট থেকে শুরু করে ওয়ান পর্যন্ত গুণ এবং সেভেন ফিক্টুয়েল হচ্ছে সেভেন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত গুণ ফল তাহলে থাকতেছে এইট তাহলে আমরা এখানে যদি গুণ করি কিন্তু ওখানে ছয় ছয়টা আটচল্লিশ ইকুয়াল এন মাইনাস সেভেন বা এন ইকুয়াল আটচল্লিশ প্লাস সেভেন বা ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন এটাই হচ্ছে আনসার বন্ধুরা এখন আমরা বিস্তৃতির মধ্যপদ নির্ণয় শিখব দেখো একটা প্রশ্ন মানে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স দেওয়ার এইটের বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো প্রথমেই আমরা যে মধ্যপদটি নির্ণয় করব সেই অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতেছি যে পাওয়ার হচ্ছে এইট অর্থাৎ জুর সংখ্যা যদি গাত বা পাওয়ার জুর সংখ্যা হয় অর্থাৎ এন এর মান যদি জুর সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি এবং মধ্যপদটি হবে এন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ারটিকে দুই দ্বারা ভাগ করে আমরা এক যোগ করে দিব গাত জোর সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হবে একটি বেশি অর্থাৎ এইট প্লাস ওয়ান নয়টি পদ হবে যদি নয়টি পদ হয় তাহলে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় এখানে যদি আমি এই চিত্র এই জায়গায় লক্ষ্য করো যে এক থেকে নয় পর্যন্ত মনে করলাম যে এখানে নয়টি পদ আছে তোমাকে যদি বলা হয় এখানে মধ্যপদ কতটি তুমি এভাবে যদি বাক করে দাও তাহলে একটি পদ পাঁচ মধ্যপদ অর্থাৎ পদ সংখ্যা যদি বেজুর হয় তাহলে মধ্যপদ একটি হয় এই কারণে গাত জোর হওয়া সত্ত্বেও মধ্যপদ একটি হওয়ার কারণ হচ্ছে গাত যেহেতু জোর পদ সংখ্যা হয়ে গেছে বেজুর আর বেজুর হওয়ার কারণে আমরা পাচ্ছি মধ্যপদ একটি এবার দেখো আমরা এই বিষয় মধ্যপদ কিভাবে নির্ণয় করি প্রথমেই লিখে নেই মধ্যপদ মধ্যপদ সমান আমরা জানি এন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ এখানে গাত এন এর মান হচ্ছে এইট তাহলে এইট বাই টু প্লাস ওয়ান বা ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ানতম পদটি হবে মধ্যপদ তে পারি আমরা আগেই বলেছিলাম আর প্লাস অন্ত পদ হচ্ছে একটি সাধারণ পদ যার সাহায্যে আমরা যে কোনো পদের মান নির্ণয় করতে পারি যেহেতু আমরা ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভতম পদ নির্ণয় করতে চাই তাহলে আমরা আর প্লাস অন্তঃ সাহায্য নিতে পারি দেখো আর প্লাস পদ সমান আমরা জানি আর প্লাস পদ এইট সি আর তাহলে প্রথম পদে আছে থ্রি এক্স স্কোয়ার হোল্ড দেওয়ার হবে এইট মাইনাস আর এবং দ্বিতীয় যে পদটি আছে মাইনাস ওয়ান বাই টু এক্স হোল্ড দেওয়ার কি হবে সি এর সাথে যা থাকবে আমরা নির্ণয় করতে যাচ্ছি ফোর প্লাস পদ যদি আমরা এখানে লিখি ফোর প্লাস পদ অর্থাৎ আর এর পরিবর্তে আমরা কত বসালাম ফোর যেহেতু আর এর পরিবর্তে ফোর সুতরাং আমরা লিখতে পারি এইট সি আর আরে পরিবর্তে ফোর বসিয়ে দেই তাহলে থ্রি এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে এইট মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই টু এক্স পাওয়ার হচ্ছে ফোর এখন আমরা যদি হিসাব করি তাহলে এইট সি ফোর এখানে হবে থ্রি এক্স স্কোয়ার পাওয়ার হবে এইট মাইনাস ফোর মানে ফোর এবং মাইনাস আমরা জানি যেহেতু জোর গাত অর্থাৎ ফোর সুতরাং মাইনাস প্লাস হয়ে যাবে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এক্স ফোর টু দেওয়ার ফোর এটাই হচ্ছে আনসার অথবা আমরা পনেরোরা এখন আস আমরা একটি মধ্যপদ নির্ণয় করি যে বিসি তে পাওয়ার দেওয়া আছে সেভেন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এস কিউব টু দি পাওয়ার সেভেন সেভেন হচ্ছে বেজুর সংখ্যা যদি গাত ব্যাজুর সংখ্যা হয় তাহলে পদ হবে বেজুর অর্থাৎ এখানে পদ হবে আটটি তাহলে তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে মধ্যপদ হবে দুইটি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যদি আমরা লিখি তাহলে মধ্যপদ আমরা বলবো যে চার এবং পাঁচ নাম্বার পথ সূত্রটি কীভাবে মনে রাখবো যে গাছ যদি বিজুর হয় তাহলে মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ান এই সূত্রের সাহায্যে মনে রাখবো এন বাই টু প্লাস ওয়ান এখানে আমরা প্রথমেই এক বিগ করে দেব এবং পরে এক যুগ করে দেব। এভাবে আমরা মনে রাখবো যে মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ আগের সূত্রটির সাথে শুধু এন এর পরিবর্তে এক বিক করে দেব স আমরা দেখি মধ্যপদ মধ্যপদ কত হবে সূত্র জানি আমরা এন বাই টু অর্থাৎ এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বা আমরা লিখতে পারি সেভেন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বা এখানে হবে সেভেন মাইনাস সিক্স সিক্স বাই টু অর্থাৎ থ্রি প্লাস ওয়ান এবং আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বা আমরা লিখতে পারি এন এর মান হচ্ছে সেভেন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তাহলে এখানে সেভেন প্লাস এইট অর্থাৎ ফোর প্লাস একটি মধ্যপদ হবে থ্রি প্লাস ওয়ান এবং আরেকটি মধ্যপদ হবে ফোর এখন আমরা আর প্লাস সাহায্য নিয়ে এই থ্রি প্লাস এবং ফোর পদের মান নির্ণয় করতে পারব আমরা জানি আর প্লাস ইকুয়াল সেভেন সি আর এখানে যেহেতু পাওয়ার সেভেন তাহলে প্রথম পদ আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের পাওয়ার লিখতে পারি সেভেন মাইনাস আর এবং ওয়ান বাই এক্স কিউবের পাওয়ার লিখতে পারি শুধু আর এখন আমরা যেহেতু থ্রি প্লাস ওয়ান নির্ণয় করবো তাহলে থ্রি প্লাস ওয়ানতম পদ এখানে দেখো আর এর পরিবর্তে আমি সেভেন আর এর পরিবর্তে থ্রি বসিয়ে দিলাম সুতরাং সেভেন সি থ্রি পাওয়ার হচ্ছে সেভেন মাইনাস আর পরিবর্তে থ্রি বসিয়ে দিলাম তাহলে ওয়ান বাই এক্স কিউ পাওয়ার হচ্ছে থ্রি এটা হবে একটি আনসার অর্থাৎ মধ্যপথ হবে চতুর্থম পদটি মধ্যপদ আবার যদি আমরা ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভতম পদ নির্ণয় করতে চাই তাহলে আর এর পরিবর্তে যেহেতু আমরা ফোর বসিয়ে দিলাম তাহলে এখানে আর এর পরিবর্তে ফোর বসিয়ে দিলাম পাওয়ার হচ্ছে ফোর এটাই হবে আনসার অথবা তুমি একটু হিসাব বিয়োগ করে নিতে পারো বন্ধুরা এখন যে অঙ্কটি করবো তা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল্ডুদিবার টু এন এর বিস্তিতে মধ্যপদ ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডোডোড ইন্টু টু এন মাইনাস ওয়ান বাই এন ফেক্টুয়াল ইন্টু মাইনাস টু হোল্ডুদিওয়ার এন এটা প্রমাণ করো অর্থাৎ যেহেতু এখানে গাত জোর সংখ্যা অর্থাৎ টু এন যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা মধ্যপদ লিখতে পারি মধ্যপদ হচ্ছে এন বাই টু অর্থাৎ পাওয়ার যত থাকবে তাকে আমরা টু দ্বারা ভাগ করে দিব এন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ এন এর মান হচ্ছে টু এন বাই টু প্লাস ওয়ান তাহলে টু টু যদি কাটা যায় তাহলে এন প্লাস ওয়ান অর্থাৎ মধ্যপদি হবে এন প্লাস ওয়ান এখন আমাদের দেখতে হবে মধ্যপদের মান এত এটা প্রমাণ করতে হবে সুতরাং আমরা আর প্লাস অন্তঃপদের সাহায্য নিতে পারি বা সুতরাং আর এর পরিবর্তে আমরা এন লিখে ফেললাম এন প্লাস ওন্তমপদ অর্থাৎ মধ্যপদ হচ্ছে এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস অন্তমপদ এন সি আর এন হচ্ছে টু এন সি পরিবর্তে এখানে আছে এন তাহলে এন লিখব প্রথম কি আছে এক্স এক্সের পাওয়ার দিয়ে দেবো টু এন মাইনাস এন তারপরে দেখো দ্বিতীয় পদ আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের পাওয়ার দিয়ে দেব সির শেষে দেখবো যে যে সংখ্যাটি থাকবে বা যা থাকবে তা দিয়ে দেবো দ্বিতীয় পদের পাওয়ার অর্থাৎ এন এনে সামনে সূত্র জানি এন সি আর এর সূত্র জানি হচ্ছে অ্যান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ উপরটা ফ্যাক্টোরিয়াল বাক করে দেব নিচেরটা ফ্যাক্টোরিয়াল তারপরে এই দুইটা বিক করে ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টু এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এখানে এক্স টু পাওয়ার আমরা লিখতে পারি টু এন মাইনাস এন বি করলে এন আর মাইনাস ওয়ানটা যদি আলাদা করে দিই মাইনাস ওয়ান টু দেওয়ার এন এবং ওয়ান বাই এক্স টু দেওয়ার এন এখন এক্স টু দেওয়ার এন এক্স টু দেওয়ার এন কাটা এবার যদি আমরা হিসাব করি তাহলে টু এন ফ্যাক্টোরিয়াল আমরা জানি কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যা থেকে এক পর্যন্ত গুণফল অর্থাৎ টু এন তারপরে টু এন মাইনাস ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান নিচে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল এবং টু এন মাইনাস এন সময় লিখতে পারি ফিক্টোরিয়াল আর লিখতে পারি মাইনাস ওয়ান উল্টু দেওয়ার এন এখন আমরা এখানে যেহেতু প্রমাণের মধ্যে ব্যাজের সংখ্যাগুলো আলাদা করা করা আছে সুতরাং আমরা ব্যাজের সংখ্যাগুলো আলাদা করে দিই অর্থাৎ জোর বেজুরগুলো আলাদা করে দিই তাহলে জোর হচ্ছে টু এন এরকমভাবে সিক্স ফোর টু অর্থাৎ সিক্স ফোর টু এই পর্যন্ত এবং ব্যাজের সংখ্যাগুলো যদি আলাদা করি ব্যাজের সংখ্যা আছে টু এন মাইনাস ওয়ান এরকমভাবে আসে ফাইভ পরে থ্রি এবং ওয়ান নিচে আসে এন ফ্যাক্টোরিয়াল এবং এন ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান টু দেব এন এখন আমরা দেখতেছি যে এখানে প্রত্যেকটি পদের সাথে টু যদি প্রত্যেকটি পদের সাথে টু তাহলে একটি করে টু যদি নিয়ে নেই তাহলে এন সংখ্যক টু আমরা যদি নিয়ে এখান থেকে নিয়ে নেই তাহলে থাকবে এন এখানে থাকবে থ্রি এখানে থাকবে টু একটা টু চলে গেলে থাকবে ওয়ান এটা অনেকেই বুঝো না লক্ষ্য করো যদি আমি টু ফোর সিক্স লিখতাম তাহলে এখান থেকে যদি একটা টু নিয়ে আসতাম এখান থেকে যদি একটি টু আসতাম এই সিক্স থেকে যদি একটি টু নিয়ে আসতাম তাহলে লিখতাম ওয়ান টু থ্রি অর্থাৎ এখানে তিনটি টু মিলে হয়ে যাবে টু কিউব যদি এই প্রত্যেকটি থেকে একটি টু আসি তাহলে টু কিউব অর্থাৎ তিনটি পদের জন্য টু কিউব এরকমভাবে চারটি পদ থেকে যদি চারটি টু নিয়ে আসি তাহলে টুটু দেওয়ার ফোর এখানে যেহেতু এন সংখ্যক টু তাহলে আমরা লিখবো টুটি দেওয়ার এন আর বেজের সংখ্যাগুলো যদি আমরা প্রমাণের মতো সাজিয়ে লিখি তাহলে ওয়ান থ্রি ফাইভ টু এন মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান টু ফোর এন এবার আসো নিচে আসে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এখন আমরা টু টু দিওয়ার এন এবং মাইনাস ওয়ান টু দেওয়ার এন গুণ করে দেব তাহলে এখানে থাকতে এন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত আমরা জানি কোনো সংখ্যা যদি ওই সংখ্যা থেকে শুরু করে এক পর্যন্ত গুণ ফল থাকে তাহলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ডু ডু টু এন মাইনাস ওয়ান আর যদি আমরা টু টু দেওয়ার এন এবং মাইনাস ওয়ান টু দেওয়ার এন যেহেতু গাত একই তাহলে আমরা গুণ করে দিই মাইনাস টু দেওয়ার এন হয়ে যাবে এবার আসো নিচে থাকতেছে এন ফেক্টোরিয়াল ইন্টু এন এন এনফিক্টুরাল ইন্টু এন ফিক্টোরিয়াল যদি একটা এন অ্যানফিক্টুরাল কাটা যায় তাহলে থাকতেছে ওয়ান থ্রি ফাইভ ডো ডট টু এন মাইনাস ওয়ান নিচে থাকতেছে এন অ্যানফিক্টোরিয়াল এবং মাইনাস টু ওল্টুদার এন অর্থাৎ এত আর বিস্তৃতিতে আমরা মধ্যপদ মধ্যপদ হচ্ছে এন প্লাস ওয়ান এই মধ্যপদের মান পেলাম ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ টু ডট ডট টু এন মাইনাস ওয়ান বাই এন ফেক্টুয়াল ইন্টু মাইনাস টু ডেদার এন এটাই আমাদের ছিল প্রমাণ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই অঙ্কটি একাধিকবার প্র্যাকটিস করবে